গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালোই আছি। সবাইকে জানাই রুমন পাল চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমার পরিবারে যারা নতুন ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পরিবার সাবস্ক্রাইব করে চলে এসো, আর আমার পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দেরকে জানাই প্রণাম। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম আর এখন বাজে হলো প্রায় 7টা। আর আজকে সকালে বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ঘরটা মোছা হয়ে গেছে আর এখন আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি চা বসিয়ে দিয়েছি। তো চা বসিয়েছি আর এখানে আমার বাবুর জন্য উস আর পেডিসিওর আমি অল্প গুলে নিয়েছি। তো সকালে বাবু আজকে জলদি উঠে গেছে তো ভাবলাম ওকে খাওয়াই, তো পেডিসিওরটা খাওয়াবো আজকে আর বিস্কুটটা দিয়ে দিচ্ছি আগে, তো তারপর আমি অল্প উস দিয়ে দেব। তো অনেক সময় পেটটা ভরা থাকবে। আর এদিকে আমি লাল চা বসিয়ে দিয়েছি সকালবেলা, লাল চা আমাদের দেখো সকালের লাল চা দুজনে খেয়ে নেব। আর এই বড় কাপটাতে আমি খাই, কারণ আমার এই কাপটাতে আমি চা খাই, কফি খাই, এই কাপটার মধ্যে আমি খাই। তো আমার সকালবেলা আজকে ডাল আর ভাতটা দেখো আমি বসিয়ে দিয়েছি, কারণ বর তো অফিস যাবে আর যেহেতু 8:30 বেজে গেছে এখন, তো আমার রান্না বাড়া শুরু করে দিয়েছি। তো এখন আমি ডিমটা আমলেট করছি, ডিমটা আমলেট করে তারপর আমি বরকে দিয়ে দেব। তারপর আমি আজকে ইচ্ছা আছে যে একটু পান্তা ভাত খাবো, তো দেখা যাক, যদি পান্তা ভাত খাই তবে আমি পরে আরেকটা ডিম আমলেট করে খেয়ে নেব। আর এখন বরকে দিয়ে দিচ্ছি ডাল আর ডিম আমলেট করে। আর আজকে বানাবো কত সয়াবিন তরকারি বানাবো আর অন্য কিছু একটা বানিয়ে নেব, তো দেখা যাক কী বানায়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে ডিম আমলেটটা করে নিচ্ছি। আর আমার বাবুর দেখো প্রচণ্ড গরম লেগেছে, তার কারণে কিছু গায়ে দেয়নি, সব খুলে নিয়েছে, শুধু প্যান্টটা পরে আছে। তো আমার ডিম আমলেটটা হয়ে গেছে আর এখন আমি খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি অফিসে যাবে বলে। তো অফিসে চলে গেছে ও, আর এখন আমি বাসন কয়েকটা রয়েছিল রান্না করেছিলাম, তো সেগুলো বাসন রয়ে গেছে, ভাবলাম বাসনটা ধুয়ে নিই। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি কড়াটাও ভাবলাম এটা ধুয়ে রেখে দিই, কারণ রাত্রেবেলা হয়তো আবার কিছু নিয়ে আসতে পারে, তখন আবার বানাবো। তো এখন কড়াটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর কড়াটা রান্নার পর ধুয়ে রেখে দিলে ভালোই থাকে, আর সাফাতে রান্না করতে ভালো লাগে, নোংরা থাকলে ভালো লাগে না যেহেতু, তো আমি কড়াটা সবসময় রান্নার পর ধুয়ে রেখে দিই। তো ফাইনালি সকালবেলা সব কাজকর্ম শেষ হয়ে গেছে আর এখন বাবুকে খাওয়াবো, আমি খাবো, ওকে স্নান করাবো, অনেক কাজ আছে। তো আজকে ভাবলাম সকালবেলা পান্তা ভাত খাবো, পান্তা ভাত দিয়ে ডিম আমলেট করে খাবো। আসলে অনেকটা গরম লাগছে আর কদিন যাবত আমার খেতে একদম ইচ্ছা করছে না, তো ভাবলাম অল্প পান্তা ভাত খাই। তো আজকে পান্তা ভাত খাবো সকালবেলা। তারপরে দুপুরে তো রান্না হয়েছে ডাল, সয়াবিনের তরকারি আর বানিয়েছে শীতল চাটনি, তো আজকে এইসব খাওয়া হবে। এখন বাবুকে খাওয়ানোর পর স্নানটা করাবো ওকে, তারপরে যদি ঘুমায় তবে ঘুমাবে। তো উঠেছিল তো ও আজকে 8:30 নাগাদ, তো যদি ঘুমায় তবে হয়তো 12টার দিকে ঘুমাতে পারে, তো স্নান টান করিয়ে দিব ওকে। তো এখন আমি ভাতটা খেয়ে নিই, 10টা বেজে গেছে। আর সকালবেলা বাবুকে দেখলে তোমরা যে ওকে পেডিসিওরটা দিয়েছিলাম, পেডিসিওরটা দিলাম আসলে কদিন থেকে না, আর মানে অনেকটা উইক হয়ে গেছে আর একদম মানে কি বলবো, কোনো কিছু খেতে চাইছে না কিছু না, তো পেডিসিওরটা খাওয়ালাম আজকে। মাঝে খেয়েছিল তো তারপরে বন্ধ করে দিয়েছিলাম আর খাওয়াইনি, তো আজকে থেকে আবার খাওয়াচ্ছি, তো দেখি কি হয়, কারণ অনেকটা উইক হয়ে গেছে, কিছু খেতে চাইছে না, আর অনেকটা গরম পড়েছে হয়তো তার জন্য খেতে চাইছে না, তো দেখা যাক কি হয়। আর না তো ডক্টর দেখাতে হবে, কারণ এইভাবে থাকলে তো আর হবে না, আর অনেকটাও মানে কি বলবো যে অনেকটা শুকিয়ে গেছে। তো দেখো আমি জানলার সামনে বসিয়ে আছি আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র তোমরা দেখতেই পারছো হয়তো, আর আমি এখান থেকে দেখছি গাড়িগুলো যাচ্ছে বলে, এই দেখো, তো আমি দেখছি গাড়ি যাচ্ছে আর দোকানগুলো খুলছে আর
তো সেগুলো দেখছি বসে বসে, আর অল্প অল্প হাওয়া আসছিল তার জন্য বসলাম। তো এখন যাই রান্নাঘরে গিয়ে ডিম অমলেট করবো, ভাত খাবো, বাবুকেও খাওয়াবো। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা কী কী করি। আর আমি না বাসাতে নতুন বাড়িতেও এসেছি, কিন্তু ঠাকুর তো এখন পর্যন্ত বসাতে পারিনি, কারণ কি জিনিসপত্র সব এলোমেলো হয়েছিল। দেখো ঠাকুরের আসন এইভাবে আছে কারণ আমি ঠাকুর বসাতে পারিনি এখন পর্যন্ত, মানে সব জিনিসগুলো এখন পর্যন্ত গুছগাছ পুরোভাবে হয়নি। যতটুকু পেরেছি অল্প স্বল্প করা হয়েছে পরে অফিস থেকে আসার পর, তারপর যতটুকু পারা গেছে করলাম। তো এখন আর করতে পারছি না, ভাবলাম ঠাকুরের আর আসনটা না বসালে একদম ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না আসলে। তো দেখা যাক আসনটা হয়তো আজকে বা কালকের মধ্যে ঠিক করে বসাবো। আর বাবুর জন্য সব কিছু, বাবু যদি মানে একটু কাজ করতে দিত আমাকে তাহলে আমার এত টেনশন ছিল না, কাজ করতে দেয় না ওর বর আসার পর। তারপর যদি যতটুকু পারা যায় ও কাজ করে বা আমি কাজ করে সেরকম করে দিয়েছে তো দুষ্টামি। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। কি যাচ্ছে রদ যাচ্ছে, দেখো আজকে তো ফিরা রদ, তো রদ যাচ্ছে। দেখো আমি এখান থেকে দেখছি, আমার ছাদের রুম থেকেই আমি দেখছি, দেখো রদ যাচ্ছে ফিরা রদ। তো আমি সেটা জানতাম না, কিন্তু আজকে যে এসে দিয়ে রদটা যাবে, যদি জানতাম তবে আমি আগে হয়তো নিচে চলে যেতে পারতাম, কিন্তু পারলাম না কারণ আমি জানতামই না এদিকে ফিরা রদটা যাচ্ছে বলে। ভালো লাগছে তোমাদের সঙ্গে, ভাবলাম শেয়ার করি, তবে তোমরাও দেখো ফিরা রদ যাচ্ছে। ঠাকুরকে এখান থেকে প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। আমার বাবু হচ্ছে কীর্তন করছে, তো ফিরাদটা যাচ্ছে, খুব ভালো লাগছে সত্যি। একটা মনের মধ্যে আশ্বাস রেখে গেল যে আমি যদি জানতাম তবে আমি আগে থেকে নিচে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম। তো এখন যেতে যেতে হয়তো চলে যাবে, তার জন্য আর যেতে পারলাম না। তো এই জাস্ট বাড়ির সামনে দিয়ে রডটা গেলে খুব আফসোস লাগছিলো, যদি যেতে পারতাম, তো কিছু করার নেই। তো আজকে দুপুরবেলা কী হয়েছে, বাবুর সঙ্গে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো আর হঠাৎ করে দুইটার সময় উঠলাম, উঠার পরে ভাবলাম এই আমি তো আর এসে ভিডিওটা করতেই পারলাম না, তো সকালবেলা যা কাজ করেছিলাম সেগুলোই করলাম, তা তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। তো বাবুর সঙ্গে ঘুমিয়ে গিয়েছিলাম, আসলে কদিন ধরে ঘুম হচ্ছিলো না বলে ঘুমিয়ে গেছিলাম। তো দুটার সময় আমি উঠলাম আর তারপর বর চলে আসলো, বর আসার পরে আমি উঠেছি, তারপরে বাবু উঠে গেছে। তো যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরবেলা, আর সব কিছুই এখন শেষ। এখন যাবো ছাদে কাপড় আনতে, তো বিকালের কাজকর্ম তেমনই, শুধু কাপড়টা আনবো, কাপড় গুছাবো। তো আজকে ভিডিওটা আর লম্বা করছি না, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর দর্শন করালাম জগন্নাথের, দর্শন করালাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকে মনে টাটা, বাই বাই।